এজন্য জলসা শুনে পালাবেন না, জলসা বুঝবেন তারপরে যাবেন। কথা বুঝেছেন? হ্যাঁ না বলেন। কোরআন শুনলে লাভ হবে না, কোরআন শুনলে যদি লাভ হতো তাহলে আবু জেহেল প্রথম লাভবান হতো। আপনার আমার মতো ঘরে বসে না, রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের পর রাত কোরআন শুনতেন, কে? আবু জেহেল, উতবা সাহেবা, ওবাই ইবনে সালুল, রাইসুল মুনাফিকিনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনত। লাভ হয়েছে? কেন হয় নাই? ভাই, ইসলাম আপনাকে ভাবতে বলেছে, আপনাকে মানুষ করেছে, কেন হলো না? এই জন্যে যে আবু জেহেল আর ওই উতবা সাহেবা, আবু লাহাব, এরা কোরআন শুনেছিল শুধু মজা নেওয়ার জন্য, বোঝার জন্য না। আমরা জলসা শুনি কিসের জন্য? বোঝার জন্য না মজা নেওয়ার জন্য? জোরে বলে, ভেবে বলে, ভেবে বলেন কিসের জন্য? এতদিন ওলামারা যা বুঝিয়েছে আমি বুঝেছি, বোঝার জন্য যদি শুনলাম তো বুঝলাম না কেন? বোঝার জন্য যদি শুনলাম তো আমার বুঝে আসলো না কেন? হ্যাঁ, কেন বুঝে আসে নাই? তার মানে আপনি এখন যেটা বলছেন এটা মিথ্যা কথা, আমার মন বুঝানোর জন্য, বোঝার জন্য জলসা শোনেন নাই। এই বাবাই, এখন নিয়ে যা, নিয়ে যা, হ্যাঁ যা। কথা বুঝেছেন? কোরআন বোঝার জন্য শুনে মজা নেওয়ার জন্য, কোন হুজুরের সুর ভালো, কোন সুর হুজুরের বলার ডিজাইন ভালো, তারপর জলসার সময় মেলাটা কেমন হলো, খাওয়া দাওয়া কেমন হলো, এই মজা নেওয়ার জন্য জলসা শুনেছেন, বোঝার জন্য শুনেছেন? আবু জেহেলের মতো কোরআন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, দেখো, দেখেছো? বলেছি আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, তা বোঝো না, বোঝো না, সামনে শুনে যাও, ও চারটে লোক তাহলে আমি শোনাবো, যাও। এ বাবা দিদা, এদিকে তাকা, যত নবীদেরকে খুন করেছে আর কতল করেছে কারা করেছে? ইহুদিরা করেছে। কারা করেছে? ইহুদিরা করেছে। দেখতে কিরকম? একদম মোচমানের মতো, মুখে দাড়ি থাকলে আর মাথায় টুপি থাকলে সবকটা মোচমান না। দাড়ি অনেক বড় হলে, পাগড়ি অনেক বড় হলে এটা হয়তো মোনাফিকের আর একটা নমুনা, হয়তো বলেছে, শব্দ মনে রাখবে। আমি বাস্তবের ছাত্র, তাই প্রথমে বাস্তব বুঝাই তারপরে কোরআন দেখাই। আপনারা মাঠে ধান চাষ করেন? হ্যাঁ না বলেন। ধান চাষ করার পরে ধানের ভিতরে কিছু ধান হয় যেটা দেখতে বেশ সুন্দর, সবুজ কালারটা ডিপ, পাতাটা একটু চওড়া বেশি আর ধানের থেকে একটু উঁচু বেশি, তখন চাষি কি বোঝে? এসালা ধান লয় ঝোড়া। হ্যাঁ না বলেন। তো মোচমানের হাজি সাহেবের জামা যখন ধুলো শুধু ঝাড় দেবে আর টুপির ওপরে তিন হাত লম্বা হবে আর দাড়ি যখন এক বিঘতের নিচে নেমে যাবে, জানবে এসালা মোচমানের ঝোড়া মাল। সেখানে সব চিন্তা করছে, যদিও চাঁদা হতো আর হবে না। বাবাজি, এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা ভাবেন বসে বসে, কথা বুঝেছেন? এ বাবাজি, যখন দেখবে যে হাজি সাহেবের থেকে জামা বড়, মোচমাই দেওয়ার ছেলের মতো এরকম ধরে ধরে পথ চলছে, কি ব্যাপার? বড় জামা কিনেছি, বড় জামা পড়া সুন্নত, তখন বুঝবে খবিসের খালাতো ভাই। কথা বুঝেছেন? এই বাবাজি, বুঝতে পেরেছেন? সেজন্য সতর্ক হন, আমি মানুষটা ভালো না, তবু জোর করে কেন আনে বুঝতেও পারি না। ভাবেন, আপনাকে শোনাচ্ছি, এবারে শুনে দিচ্ছি। মেয়েদের মতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধি মানুষেরা, মুসলমানের জন্য সব কিছু, এই যে ওয়াজ, নসিহত, বায়ান, বক্তৃতা চলছে যা চলবে, শুধু আমাদের তিনজনের জন্য না, সবার জন্য। জোরে বলেন,
থাক পাগলা কথা ধর, কিচ্ছু জানি না গো, একদম বকলম এসব। আরে এটা সবার জন্য না, এটা সবার জন্য না, ওয়াজ ও নসিহত সবার জন্য না। এরকম হাফেজে বসে আছে, আমার মায়ের পেটের না আর আমার জন্মের না, এরকম বসে আছে। আপনাদের দেশের জিনিস আমি ভালো করে চিনিও না, কিন্তু কোরআন ও চেনে, আমি চিনি, এ চেনে, মিলিয়ে নেন ওরা দুজন আর আমি একলা। বলেন যেটা আমি জয়নুল আবেদিন বলছি ওইটা ঠিক না কোরআনটা ঠিক? বলেন কোরআন ঠিক, শাহপুর আমিন ভাই মৌলান ভাই যেটা বলছে ওইটা ঠিক না কোরআনটা ঠিক? কথা বলেন। আল্লামা রুহুল আমিন সাহেব যেটা বলেছে, দাদা হুজুর পীরকেবলা যেটা বলেছে ওইটা ঠিক না কোরআনটা ঠিক? জোরে বলেন তো। কোরআন চাচ্ছে হাজা বায়ানুল লিন্নাস অহুদাউম ওয়া মাউইজাতুলিল মুত্তাকিন। এ ওয়াজ আর নসিহতটা মুত্তাকিদের জন্য, কাদের জন্য? জোরে বলেন, সবার জন্য না মুত্তাকিদের জন্য? মুত্তাকিদের জন্য। হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। জান্নাত সাজাবে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। জান্নাতে নিয়ে যাওয়ার সময় সালাম দেবে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহর কাছে সম্মান হবে কারা? মুত্তাকি যারা। দেখে নেন এবারে, নাম্বার নেন প্রথম শর্ত কি পাবো? তো কোরআন চাচ্ছে ওয়া উযুলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুওয়াদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব। 26 পারায় সূরা কাফের শেষের দিকের আয়াতগুলো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন। ও বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ আমার আল্লাহর কালাম, আমি আল্লাহ আমার কালাম দিয়ে বলেছি ওয়া উযুলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আমি মুত্তাকিদের জন্য জান্নাত নিজে হাতে সাজাবো, মুত্তাকিকে নিয়ে যাব না, জান্নাতকে এনে মুত্তাকির সামনে দাঁড় করাবো। কালকে বাড়িকে বলবেন বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জনেরা সুদী মানুষেরা, আপনাকে ভাবতে হবে মোত্তাকি সামনে জান্নাত এনে দেখাবে। মোত্তাকি হলে বলে হুজুর কি কি পাবো বলে দাও, লাভ কি আছে বলে দাও। তো কোরআন শুধু ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানের পাত্র তারা, আমার কাছে ইজ্জত সম্মানের পাত্র তারা, মোত্তাকি হবে যারা। এ বাবজিরা সোনারা লালেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে মান আমিলা সলিহান মিন দাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 14 পারা সূরা নাহলের 92 নম্বর আয়াতে ডান দিকের খ্রিস্টানের মিডিল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে ওটার বিভেদ করব না, সাদা কিংবা কালো হবে ও ডিফারেন্স থাকবে না, লম্বা কিংবা গেড়া হবে সাইজের বিচার করব না, মল্লিক কিংবা খা হবে জাতির বিচার থাকবে না, কোরাইশিয়া সিদ্দিকী হলে দেশি কায়দা করব না, হিসাব আমার সমান হবে, বাপ দাদার দলিল চলবে না। কলিঙ্গাতে আমার দাওয়াতার হবে দক্ষিণ সিমলিয়া, এখানে আর আমার দাওয়াত হবে না। অবাবজিরা সোনারা লালেরা, আমার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, শর্ত শুধু মুমিন হতে হবে। আমি কালারের বিচার করি না, আমি জাতির বিচার করি না, আমি দেশের বিচার করি না, মদিনার হলে ছেড়ে দেবো, মক্কার হলে ছাড়বো না, আর বাঙালি হলে ধুনে দেবো, বিহারিকে ছেড়ে দেবো, এই এইরকম নাই ঘোষণা। আমার কাছে বিচার হবে সমান সমান, কোনো খাতির চলবে না, বাপ দাদার দলিল দেখালে ফেরেশতারা চলে বলে
ছাড়বে না এটা মনে রেখে দেন বন্ধু আল্লাহ বলে আমার কাছে সম্মানের পাত্র হবে তারা মুত্তাকি হবে যারা বলে হুজুর সালাম কোথায় তো কোরআন কাছে ওয়াসি কল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া কালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ফাকালুল الحمد لله الذي صدقنا وعده قرآن شريف قرآن نمبر 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 71 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে ছোট লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়াসিকাল লাযিনা তাকাউ ইলাল জান্নাতি জুমারা মুত্তাকিদের জান্নাতের দিকে যখন নিয়ে যাবে জান্নাতের দরজা অটোমেটিক খুলে যাবে ফেরেশতাদের হুকুম হবে সালাম দে আমার বান্দা আসছে সালাম দে মুত্তাকিকে দেখে ফেরেশতারা সালাম দেবে ওই মুসলমানের ছেলে কোন মৌলভি সালাম দিতে হবে না কোন হাফেজ হুজুরে সালাম দিতে হবে না কোন উজুর বুজুর হুজুরে সালাম লাগবে না সেদিন ফেরেশতারা সালাম দেবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহ আমার রুহুল আমিন সাহেব লিখেছেন যাও সাধু যাও বেহেশতে পুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে সাথীরা সেদিন হুরো গেলমান বলবে এসো এসো সঙ্গের সাথে আর করো না দেরি আর সেদিন হতে দাঁড়িয়ে আছি আর সইতে নাই পারি তুমি জমিনের উপরে চলে গেছো মায়ের কোলেতে আমি জান্নাতের বাগানে গেছি তুমি মায়ের কোলে তিল তিল করে বড় হলে আমি প্রতিদিন জান্নাতে একটা করে পছন্দের ফুল তুলে মালা গেঁথে রেখেছি তোমায় পরাবো সেই ফুলের মালা মিঠাবো মনের সকল জানা মালা পরবেন পরবেন পরবার ইচ্ছা আছে কথা বলে না এই হুল গেলে মাতে মালা পরার ইচ্ছা আছে হাত তোলো কার কার মালা পরার ইচ্ছা আছে হাত তোলো চিন্তা করছে তুলবো কি তুলবো না কি জি পরে শাড়ি আর চাঁচে দাঁড়িয়ে ওর নাম কি পরে শাড়ি আর চাঁচে দাঁড়িয়ে ওকে কি বলে জোরে বলে এ কি বলে জান্নাতের বাগানে করে হাত তুলে যারা ওদের কি বলে এমন জান্নাতের বাগানে বসে হাত তুলে এদের কি বলে বোকা কথা গাছ আমি আগে বলেছি মাল ভালো না ও মনে করছে মানে হাত না তুলে আমার কিছু বলবে না সারা এমন জায়গায় বলবো শুয়ে পাচায় হাত দিয়ে দেখবি মানুষ কিনা শুয়েছে কিনা হে বাবাজি রাত্রির 12টা বেজে গেছে কিন্তু এখন আমার 12টা বাজে না ইনশাল্লাহ আপনার 12টা বাজাবো তবে যাবো ইনশাল্লাহ তো বলে ইনশাল্লাহ বলেন ওই মালা পড়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ তোলে হাত তোলে বাদে কার কার ইচ্ছা তোলে হাত তোলেন আল্লাহ পাক শোনাচ্ছে হুরের মালা যদি পড়তে চাও কোরআন তুলে একবার দেখে নাও হুরুন كأمثال اللؤلؤ والمكنون لا يمسه إلا المطهرون آيات بول كان পানি খাওয়া না আমি হাত বলে ছেড়ে দিই বাকিটা তুই বল এ বলরা কোরআন শুনিয়ে দিয়েছে এমন একজন হুরু দবা পটল চেরা চোখ হবে ভুরু ডানা কাটা ভুরু হবে তোমার দিকে আগিয়ে আসবে লায়া মাসুহ মিনাল জিন্নি ওয়াল ইনস জেনে টাচ করে নাই ইনসানের টাচ করে নাই ওরকম পবিত্র হুরু দব ওই হুরে তোর মালাটা পরাবে ওই হুরের মালা যদি পড়তে চাও শালির গলা ধরে মেলাতে জিলিপি খাওয়া ছেড়ে দাও মেয়েরা শুনছে সব মনাস করে আমার গাল দেবে ই হারাম করে করতে গেলে এসে কথা বোঝে ওই হুরের মালা যদি পড়তে চাও তবে রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাওয়া ফুচকের বাচ্চা ছেড়ে দাও কথা বোঝেন নাই ও দাঁড়িয়ে থাকলে বলে ও খায় না খালি আড়াল থেকে ছুচোর মতো
ওরা খেয়ে যাচ্ছেন এখানে দিয়ে যাচ্ছে ইশারা করে হেনা না বলেন না ও মালের বলে মালা দেবে এমন জিনিস দেবে যাতে কেউ টাচ করে নাই তুমি যা করে ফেলেছো ফেলেছো আজ থেকে নিয়ত করো আর জীবনে কোনোদিন কারোর গায়ে টাচ করব জোরে বলে করব আপনি করলে হবে না আপনার স্টেশন পেরিয়ে গেছে বিরাশি বছরের বুড়ো বলছে মেয়ে ছেলে দেখলে আমার কিচ্ছু মনে হয় না তো আছে আছেন কত সব তো শেষ হয়ে তো তোর নাঙ্গল জল ভেঙে গেছে তোরা তুলবি করতে হ্যাঁ এখন 22 বছরের যুবক যদি বলে আমার কিছু মনে হয় না আল্লাহ পাক বলে ইয়াজলিসু তাহতাল আরশ 24 বছরের যুবক ফুটন্ত গোলাপের মতো চেহারা অপরূপ সুন্দরী একেবারে নূরজাহানের মতো দেখতে নিরালা জায়গাতে ডেকে নিয়ে মনের গোপন দুয়ার খুলে সিংহাসনে বসিয়ে দিয়েছে আর বসিয়ে বলেছে ইন্নি আখাফুল্লাহ তুমি তোমার দেহ খুলে দিতে পারো আমি আমার আল্লাহকে ভয় করি রাতে চলতে আল্লাহ বলে যুবক তোর মরতে দেরি আর সে তলাতে তোর বিছানা হতে দেরি না আমি অপেক্ষা করে বসে আছি খালি যৌবনে বাঁচিয়ে নিয়ে আয় কি জি তালতলা থেকে শুরু করে হ্যাঁ জলসা তলা পর্যন্ত তো পুরো ফ্যানে ভর্তি করে দিয়েছে এ মালের ভূত দেবে ভূত দেখে তোমাকে থুতু দে পালা এই মা চলবে না এই জন্য বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জনরা সুধি মানুষেরা হুর নিতে গেলে নিজেকে হুর হতে হবে না হবে না না কারণ কোরআন শুনিয়ে দিয়েছে المؤمنون والمؤمنات والمسلمون والمسلمات والقانتون والقانتات والمتصدقين والمتصدقات আমি জোড়া দিয়েছি শুনে নে তুই যেমন হবি তোর জোড়াটা তেমন হবে মনে থাকবে ইনশাআল্লাহ তুমি যদি বিয়ের আগে চারজনা সর্বনাশ করে থাকো তোমার ঘরে যে আসবে ছজনা সর্বনাশ করে আসবে বুঝে নাও কথা বোঝেন না মনে করছে সাবিত্রী পেয়েছি গে বুঝতে পারবি সাবিত্রী পেয়েছিস নাকি গঙ্গা সাগরে ডুব দিয়ে ওপাল উঠে পড়েছিস বাজিরা সোনারা লালেরা যে যেমন তার সাথী আল্লাহ দেবে তেমন এই জন্য আজ থেকে তৈরি হই ইনশাআল্লাহ জান্নাতে যাবো আমার বাপ দাদার জান্নাত আমি পাবই পাবো বলুন ইনশা ইনশা মানে কি যদি আপনি বলে দেন তো ভালো আল্লাহর কাছে আমি আপনি চাই যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুক বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তো জলসা ওয়াজ মিলাদ নসিহত কাদের জন্য মুত্তাকিদের জন্য কাদের জন্য মোত্তাকি কারা আল্লাহকে মোটে ভয় করে না যারা মোত্তাকি হলো এই মোত্তাকি কারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা বউকে বন্ধনের লোন নিয়েছে কারা আল্লাহকে ভয় করে যারা বিয়ের আগে জান ভিখারির মতো শ্বশুরের কাছে হাত পেতেছে কারা আল্লাহকে ভয় করে যারা দুমা দিনের দাড়ি চেঁচে এড়ে গরুর মতো শ্বশুর বাড়ি গিয়েছে কারা আপনারা নয় উলো আলাদা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা বউকে বরকা পরিয়ে দাড়ি চাচে ওরা কারা হারামিরা ওরা কারা বউয়ের বেলা বরকা খুলবে না আমি দাঁড়ি এমন চাঁদবো চিনতে পারবে না মনে হচ্ছে না বেঈমান যাচ্ছে ইমানদারের সাথে মুসলমান মনে হচ্ছে না বউকে বলেছে পর্দার বাইরে যাবি না তবে আমি মাথায় তুমি দেবো না একে হিজড়ে বলে মুসলমান বলে না কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাস বিবি হলো অর্ধাঙ্গিনী তুমি অর্ধেক অর্ধেক দুজনে মিলে একটা যদি হয় ওর গায়ে বরকা থাকলে তোমার মাথায় টুপি থাকতে হবে ওর দেহ যদি ঢাকা থাকে তোমার মুখে দাড়ি থাকতে হবে ও যদি সুন্নতির পোশাক পরে তোমাকে পাঞ্জাবিটা পড়তে হবে খ্রিস্টানের মতো ওই বুড়ো মেয়েদের ব্লাউজের মতো কুর্তো পরলে হবে না বুঝাবে হিজড়ে যাচ্ছে পুরুষ যাচ্ছে না আর আমার এখানে দাওয়াত হবে এইটাই বাই চান্স হয়ে গেছে এরপরে চাঁদা চাইতে পারলে ওই শালায় কানবি না তো ও শালা আনলে এ বাবাজি মুসলমানের ছেলে কোরআনকে মানে যারা আল্লাহকে ভয় করে তারা
এবার ভেবে বলো আল্লাহকে ভয় করে কারা আমরা হ্যাঁ না বলেন এই জোরে বলেন খাওয়াবার মালিককে জোরে বলেন খাওয়াবার মালিককে আল্লাহ গরু ছাগলের খাওয়াইকে আল্লাহ হাঁস মুরগিকে খাওয়াইকে আমার ছেলেকে খাওয়াইকে জোরে বলেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলেন খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল গরু কোন হসপিটালে লাইকেশন করেছে বলো বলে খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল কুত্তা কোন হসপিটালে বউকে লাইকেশন করিয়েছে বলো কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে যে খাওয়াবে গরু জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে যে খাওয়াবে আর আমি জানি আমি কি খাবো বাচ্চা কি খাবে তাই আগে থেকে পাইপ লাইন তুলে ফেলে দিতে হবে পাইপ লাইন আছে না তুলে দিস ডাকবো মা বন্ধু ডাকবো পরের মেয়েগুলো নিয়ে এসে তাদের সর্বনাশ করে দিয়ে তারপরে এমন কাজ করেছে আর যাওয়ার করলে কারণ যখন শুনবে আর কিছু নেই আর কেউ দ্বিতীয়বার কেউ বিয়ে করবে ডাঁটা মারুক আর জুতো মারুক দাঁড়িয়ে এর কাছেই থাকতে হবে কি করবো সব তো শেষ আমার বিহায় আচ্ছা চলো কোথায় বলছে আল্লাহকে ভয় করে জল চাষুন যে মাথায় টুপি দিয়ে ফেরেস্তার বাচ্চা ফেরেস্তা চেয়ে না তুমি কি জিনিস হ্যাঁ না বলেন না এত জোর জোর সমাধান বলছিলাম সব চুপ করে না ব্যাটারি শেষ বন্ধু বন্ধু কোরআন মাথায় রেখে দেন শুধু জলসা শুনলে হবে না আর জলসায় বসে বসে সোহান আল্লাহ বলে কিচ্ছু পাবে না মাই চ্যালেঞ্জ কিচ্ছু পাবেন না সারা জীবন সোহান আল্লাহ বলে কিচ্ছু পাবেন না যারা বলেছে দশটা নাকি ভুয়ো বলেছে জানি না কারণ সুবহানাল্লাহ বললে মুসলমানের নেকি পাবে মুমিন পাবে গরু ছাগলে পাবে জোরে বলেন জোরে বলেন না গরু ছাগল যখন খায় তখন ভাবে কি খাচ্ছি ভাবে কার খাচ্ছি আচ্ছা এটা খেলে আমার মালিক আমার উপরে রাজি হবে না নারাজ হবে গরু ছাগল ভাবে জোরে বলেন ভাবে জোরে বলেন ভাবে এবারে বলেন তো আমি ভাবি 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 আমিও ভাবি যদি বলেন আমিও ভাবি না আমার নাম কিসে পড়ে হ্যাঁ ছাগলে পড়ে ছাগল জান্নাতে যাবে ইনশাল্লাহ যাবে 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 না কি গ্রামের নাম কি বললে দক্ষিণ সিমলার বন্ধুদের বলছি শোনেন মাইয়েতকে কবরে এখানে লোকে শোয়ায় না ডেঙায় ফেলে দেয় কবরে দেয় কাপড় পরিয়ে দেয় না খুলে দেয় জোরে বলে পরিয়ে দেয় আর কবরে শোয়ানোর পরে মাথার দিকে পার দিকে কাপড় খুলে দেয় না এমনি দেয় জোরে বলে খুলে দেয় কোন কারণে কারণ ফেরেশতারা কাপড়ের গিঁট খুলতে পারবে কি বলে কি ফেরেশতারা দড়ি খুলতে পারবে জোরে বলে কেন খুলে দেয় দড়ি খুলতে দেরি হবে তাই শুনে নেন তাহলে বলে দিচ্ছি জানেন না কোন মলিব আপনাকে বলেই নাই আপনার তো জলসা শুনে আলেমের কাছে ফেরিওয়ালা শুনেছেন ফেরিওয়ালা ফেরিওয়ালা বোঝেন বোঝেন না বোঝেন না মোড়ের মাথায় এসে ঝাঁকা নিয়ে হয় মাথায় করে সাইকেলের পিছনে চাপিয়ে শুরু করলো বুবুরা চুরি ঘুরছি লাল সুতো ফিতে যে যা চাইবে পাবে চুল ছেঁড়া পটল ভাঙা কুড়ে ভাঙা কোদাল ভাঙা যা দেবে তাতেই পাবে যদি চকলেট খেতে চাও প্লাস্টিক ছেঁড়া নিয়ে মামার আছে সে যাও এর নাম কি ফেরিওয়ালা আপনাদের দেশের নমুনা বলছি শুনে না বাবা জি মদিনার ঘটনা বাবা ওই জানলার নবী যেদিন তাইপে যাচ্ছিল বাবা ছেলেরা কি মারাই না মেরেছে তারপরে তোমাদের কি বলবো তখন বুঝবে সালা ফেরিওয়ালা ঢুকেছে আর ওকে গুছিয়ে বল কি বলছি জাতি বোঝার চেষ্টা করু কি বলে ফেরিওয়ালার মতো পুরো এ মাথা মাথা থেকে যাচ্ছে আর দু সাইডে গেঁজা উঠে মাইক শুধু ভিজে গেছে মুখ দেবার করনি গন্ধ থেকে